জামিয়া দেবালল্লাহ বাজার দন্ডে দিয়ে নিয়ে এলে রে বাড়ি এগারোতলা বিল্ডিং উঠুন গড়ি এই জামিয়া উজ বেগুন জানালা কিরকির আর গুন্ড বাহিনী দিয়ে রে একদিন জামিয়ার ছাত্র শিক্ষক বেগুন মাডের মধ্যে বিছে দিলে কি মা এই জামিয়ার ফোয়া দেখু দে আর জীবন জামিয়ার ভক্তি বলে চিন্তা করতো না এই গুন্ড এই চিন্তা করি এই গুন্ড করি তো ফুসল গন্ডা জাগাল বিশেষ করে হঠাৎ করে আমাদের মাঝে একজন মুয়াজ্জজ মেহমান যাদেরকে অগ্রিম 5000 টাকা দিয়ে দাওয়াত বুকিং করতে হয় এই ধরনের একজন মুফতি আহলে সুন্নত মুজাহিদে আহলে সুন্নত সুন্নিয়তের অতন্দ্র প্রহরী বলিষ্ঠ কণ্ঠস্বর হক টিভি পরিচালনা পরিচালক সম্মানিত পরিচালক হযরতুল আল্লামা আহমদুল্লাহ নাইজবান্দারি সাহেব আমাদের কাছে তশরিফ এনেছেন এবং যাদের নাম আনিফ ভাই উল্লেখ করেছেন সময়ের অভাবে আমি আর নাম উল্লেখ করতেছি না সবাইকে আমার সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসলে কোরআন শরীফের তুনুগো আয়াত তেলাওয়াত করছি প্রত্যেকে জানে জাল হক ওয়াজহাকাল বাতিল ইন্নাল বাতিল কানা সব সময় জেন্দে হক থাকিব এন্দে নাহাগর হলো জায়গা নাই এন্দে নাহাগর হলো জায়গা নাই এর আল্লাহর কোরআনের ভাষা আল্লাহর কুদরতের জুবানের কথা হক যখন আইজে গই না হক দুরবিত হইজে গই না হক তাই না পারে তো সুতরাং মাঝে মধ্যে ইমানদার পরীক্ষা করি বেললাই ইমানদার পরীক্ষা ফাঁসে বেললাই না হক জাপটা মারিব আর এই এই জাপটার মোকাবেলা করে হকরে বাসি লন করিব বড় করে অসুবিধা যারা রসল রাজে খান কায় কাদরিয়া সৈদিয়া তৈবিয়া এমনি এত বড় খান খান শরীফ অনরা হকরুর আসন দেয় ইয়েন জায়গা দিয়ে নিয়োগ প্রস্তুত বিল্ডিং করে দিয়ে প্রস্তুত আশা করছেন দে এই এলাকার বহুত বড় বড় পয়সা হলো হলো আসন বিশ্বাস করি আর বদা নুন মাহমুদ আল কাদির সরবাই সালি আহমদ সদাগর বোধহয় অসুস্থ নো অসুস্থ না সুস্থ আছে না তাই আইতে জেনাজিয়া আইন না এতন বেটার দেখি আই যাহাতে সে তারা আল্লাহ বহুত দ্বন্দ্ব লোক দিয়ে আই দোয়া করছেন না বাজি সাম্য দি আর আড়িলে দু ঘন্টা নাও 5 ঘন্টা ধরে দাওয়াত ফরিয়ে রে খানে গতুন নীল নগর দে এইলে ব্যবস্থা করিবেন আর আরে অন এলাকার মানুষ জল লই অন নিজেও দিবেন সান্দাগরি হইল সার খোলা দিয়ে সারব দুটনা এসির ব্যবস্থা করিবেন সম্মতি আয় অকতর করিবে নহুর আস্তে আস্তে আর আরে এটা শান্তি এবাদত বন্দিকে গরিব তারিবে লাই আর আরে ব্যবস্থা করে দিবে আই এম দোয়া গুজ্জ মন্তরত্ব একান সন আর আর এই তরিকাত এই আর এই আর খাস খমত সমালোচনা করি তার দিলে কেউ আছে না স্যার কনসাই সমালোচনা করি তার দিলে কেউ আছে না কিন্তু প্রত্যেকটা খামন মধ্যে কেনে বেজাল এ আল্লাহ আর মুর্শিদের হায়াত দে দিবিদি হায়াত দে দিবিদি বগড়ি কে সন্তরস আল্লাহ আল্লাহ সন্তরস করে না বেশি আল্লাহ আল্লাহ সন্তরস করে না দিবিদি কিন্তু
ডাকাতি কথা ডাকাইতে হলে গাড়ি ধরে ফেলায় তাতিয়া হতে দিবিদি নলি ছুরি করে দিউম তো দিবিদি শব্দের ডাকাইতের শব্দ না বালামেশের শব্দ তাহলে যে তরিকের মধ্যে ডাকাতি আছে এটা হক কিছু আছে না দিবিদি বেগুন ওয়ার দিবিদি খোদা তখন জবাব নিয়ে এ বিহাদ হয়ে গেল তরিকতের শিক্ষা দেয় বেজাল আছে না নাই জ্ঞান হইলে আল্লাহ আল্লাহ ডাকাতি নবিল্লাহ করিলে বেহাদি ফিকার সাল্লাল্লাহু আলাইকা ইয়া মুহাম্মদ ইয়ান বেয়াদবি না এবার তার মেহমান এবার আজিজ গ্রাম আর ছাত্র ইনর চন্দ্রগোনা ফরাই দি তার তো বালা ঘুরে দাঁড়িয়ে নুড়ে এত আর নস্কার স্বরূপ কুলি যেত পরে এটারা ভটু তুলি আনা বান্ধি রা দি ইকিরি সারা উজুরে বে নস্কাত কেন পরে এটারা ইন টুলু ইউনে উনো বেতন দিবে বলে শীতকালে গরুর বিলিল যাবার আগে দিয়ে গরম পানি দিয়ে কুড়া খাবাই কিনলে এমন ঘোষ গরম পানি খুঁজিন না জানার কিন্তু শীতকালে গরম পানি গুরুত্বও পারে না খুঁজে তাহলে ই নাই আর তারিক করে দিন অনর বাজে ওয়া আটটা বস্তা মেসের সালাম দে বালা কাম করো ওয়া বুঝছো না আমি জন্য ইহাই অনর আদব দেখাইলাম না বেয়াদ হয়ে গেলাম না এতক্ষণ বেয়াদ দিন আদব দেখায় শেষ অধি বেয়াদ হবি না করে না করে এবার শতানব জিকির এবার শতানব দরুদ আর আর মাওলানা মাফজুল আহমদ নইমি সাহেব হুজুর কিতাবের মধ্যে লিখি চট্টগ্রাম খান শরীফ নেই বেগম কার্যালয় লিখে দেব আমরা কিনে লোক তারিবে গো গো দাম ঘরে আওয়াজ মাত্র 30 টাকা আরে বে আগে লেখি আইসল কত ন কার্যালয় আছে যে যারা রাজনৈতিক পার্টি করে বিএনপির কার্যালয় আওয়ামী লীগের কার্যালয় জাতীয় পার্টির কার্যালয় টিঙ্গাওয়া আর তরিকতের মসজিদ তে কার্যালয় তাই তো না তরিকতের মসজিদ তে যে যত বেশি করে দিত রাখানা কাশরি আচ্ছা এমন না খানা কাশরি না কার্যালয় যারা নিজের স্বার্থ হাসিল করে ফেললাই এজিদের স্টাইলে চট্টগ্রামের সমস্ত ওলেমা ইকরামের প্রতি হামলা চালাই গিয়ে টিং এম কি গত বছর আগের বছর এই আর হুজুর কাবলা আর দেড় বছর দেরি আর হুজুর কাবলা এই রান্নামাটি রোড দি অলো দিয়ে যেতে প্রোগ্রাম লইয়ে এড়ে আসর নামাজ ফরানোর কথা সত্তর গাড়ের বিরিজিতুন 500 স্কুটার বাহিনী আর হুজুর আগো দি আর আর ফতাকা দি আর আর তেক্কে মাতাল দি আর আর হুজুরের মুরির সাজি গাড়ি আসতে আসতে সালাদ দে হুজুর যেন যথা সময়ে মাহফিলে জান্য পারে দূর দূরান্তর তোর হাজার হাজার মেয়ে বৈশ্য দেয় এটারা যেন হুজুরের বাইতরে ঘৃণা করে এ হাম করে বললে 500 গুণ্ড বাহিনী আর হুজুর রাগুদি আসিল মনে করতে লাগুন দিয়ে হুজুর কাবলা সারি কিন্তু তারা বেগুন খৈত্যের গুণ্ড
তারা বেগুন খাগুতি আর কি তখন টের পাইছি কি রে ইতারা গাড়ি নসলাইকা আর জোর যত সময় তো মহাবিলে থোসে না পারিব তখন বেগুন চিহ্নিত দরাব যেদিন বেগুন খাগুতি আর গুন্ডো তখন মোশন সাহেব এই হুজুর কবলার কাছে এজাজ চাই হুজুর আর আর গৌসি কমিটির ভাই ওলা যে লক্ষ লক্ষ এবার সতর মারি দুলিশেদ গরিব লম্বরিব অনেক কানে এজাজ দিবেন নি হুজুর কবলে আলম কেন নবীর বংশধর কত নেই বাবা নেই সবর কিজিয়ে আল্লাহ কি তরফ সে ইনসাফ হো জায়েগা হুজুর কবলা জবাব দি দে মারা মারি না খড়া খড়ি না সবর করো ইনশাআল্লাহ अल्लाह की तरफ से इंसाफ हो जाएगा आज उजर कबला बांग्लादेश नो आई आज आगे इंसाफ होगी ना कह रहे बाद रसूल जबर जुबान अल्लाह ये लिए करे कबूल करे आज उजर कबला नो आई खुद सबर करो अल्लाह की तरफ से इंसाफ हो जाएगा अनुरा अरियतुन यातुन आदर्शवान फिर আর হড়া পাবেন অন্য মিরে হবে যে মারিয়ের দুলিশেদ করে দিন আলে আলে কিন্তু ইন কেন আদর্শবান ফুল আচ্ছা মাইজবন্দর দরবার শরীফ উঠতে বাংলাদেশের সমস্ত দৃষ্টিগত ইতারার মুরিত আছে না নাই ইন ওরসের সময় আমরা কি নবুজন না লক্ষ লক্ষ গাড়ি ঈদ আমরা নবুজন ইতারার সামনে হইতে গ্রহ হবে না হবে না দেখা গতিয়ে মাইজবন্দর পর্যন্ত কষ্ট দিয়ে হয়ে যায় তোর আর মাইজবন্দর কিলে যাও দে এটা নাসা নাসে কুন্দা কুন্দি ভালা ভালি সারা কিচ্ছু নাই এটা 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 হলো মোরাকাবা নাই মোশাহাদা নাই একথা কই কই তো লল মাইজবন্দর হলো মোরাকাবা মোশাহাদা এটা নাসা নাসে ভালা ভালি এটা কিলে যাও দে এটা হলো ফয়জে বরকত নাই আর রে মোরাকাবা আছে सुन्नीर बड़ बड़ आलमर गौजो जाने सुन्नीर आलमर गौजो जाने চিহ্নিত করো যারা নবুজিয়ারে খাগতিয়ত গিয়ু তোরা বুঝিয়ারে ফেরত আই গই আর যারা বুঝিয়ারে গুন্ডা করো শেষ এলাকার মানুষ ঈদুল নামাজ সমর্থন দশ যারা নিজের আফন হইজে তুরো ভাই রে বাফুক দিন বিড়ে তেজ তুরো দে তখন তোরা গুন্ডর সমর্থন দে এবে 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 হড়ে আরে আরে না এবে এবে আর না তবে মুকুদ আসে নাকি ভিতরে ভিতরে কোন
এবছর রোজনের ভাই হলে আশা আশা ঈদ ফর বুঝি বুগু বুগু বাজাই ভিতর সূর্য উঠলি এ কেন করে সূর্য উঠি আন্দাইয়ার সূর্য উঠি কেনে আসলে নারকুল গাছে বিয়ে আম গাছের লয় সুয়ারি গাছের লয় জায়গা নাই এবার জায়গা বিয়ে তো গাছের তো একটা রু আছে মনোগ্রাম দেবে এবার ব্যাগকে বোর্ড দিলে নৈমিশ ব্যাগকে দিয়ে দে হয়তো গুড়ো পয় যায় তুড়নে থাকে ইতার ফোনা নালে ধরে বেলালে হইতার মনোগ্রামে গুরু হওয়ার গুড় ডোল হইতার মনোগ্রামে বেদ গুরু হওয়ার গুড় ডোল গুরু হওয়া আগে এর ফোন আলো বললে মাথা দিয়ে করে জড়িলে হইতার মনোগ্রামে বেড়িলে গুরু হওয়ার থাকে না হলে আর আবার দেবে দে মাসে যান মুঠ ইতারা মুক্তিযুদ্ধ হলে দেশাদিন কামেল পর্যন্ত ব্যাগিন ফুকছে সুইমিং পুল
গরম মধ্যে সুইমিং পুল দিয়ে রে অর্থাৎ ঘন ঘন গোসল গরিবের ব্যবস্থা করে গেল গত্তর ঘর শিলের উত্তম পাত্রী তুই গো বা যা গো তোর তো এত ঘন ঘন গোসলের কি দরকার অশান্তি বুঝি বুন্দ বাহিনী তৈরি করি আরবি আন্দোলনে তার বিরুদ্ধে প্রতিবাদ করার দরকার আছে না না ইনশাআল্লাহ সাম্মদি আই এবিএম ফজলুল করিম চৌধুরীর মতো একজন নেতার বেশি দোয়া করি কিয়া তে আবার প্রতিবাদী মানুষ সমগ্র বাংলাদেশ অরতাল দেখি আর রোজনত খন অরতাল নও দেই মানে রোজনত অরতাল আছে না সমগ্র বাংলাদেশ এই মানুষরে শান্তি দিবেন লাই ঘরে ঘরে এমপি যাত নও দেই আর এমপি সাহেব ঘরে ঘরে বের খবর লয় এই এমপি সাহেবে খোদা আই মনে করছিলাম যে রোজনত বিভিন্ন তরিকার মানুষ আছে জিএম দিয়ে দাওয়াত দাতি এন্ডি জম ফরিব এই সব বাজিদ মুস্তামাকান মাদ্রাসা করে এমপি সাহেবের দাওয়াত দিয়ে এমপি সাহেব 10 মিনিট লে যায় ফিতা খাইছি ফিতা গাড়ি অফিসিত বই এক কাপ চা খায় এমপি সাহেব বেই গই তারপর দিন ফেভারত দেখতে এমপি সাহেবের মাথার মধ্যে কি সুন্দর টুবি গো আসাম মে স্পিকার এমপি সাহেব বক্তৃতা করে দাঁড়িয়ে ফেসবুকে সার দি এমপি সাহেব কদি কিরে আগোনো মাথা টুবি নো আছিল সামনে স্পিকার নো আছিল আই ফি টাইম খাড়িয়ে এক কাপ চা খাই আবি নিলাম এই গুন্ডে ইয়ারে অ্যাঙ্গারি সাজল কে এম বিজাবে দে লর্ড তার ভাই দিতে মস্ত বড় বন্ধ না খদ আছে নো আবার ভতর আর দৌন্দি হুজুর কাবলার নামে কান মাদ্রাসা দিয়ে আই এন্ড গে 15 30 লাখ টাকা দিয়ে ফলে 15 লাখ দিয়ে হুজুর কবলা ডাগো দি একখান সিয়াজ যেতে দিয়ে ও হুজুর কবলার এক নজর সাই ঠিক হইতের গুন্ডাইয়া যেতে দ দিয়ে গুন্ডাইয়া বলে ফুলু বুতু লুকি নইয়ে বে তুরা ফজল করে মেরে ওই ওরা একখান সিয়াজ দিয়ে ইবে সিন্দা করলি লক্ষ লক্ষ শারিত যে আল্লামা তাইশ শব্দ হতে ইতারাতে 200 মাদ্রাসা আছে ইতারা কোনদিন আর আর ফিসি দিন অবয় আর আর একটা সম্মান বললু আর ইতে ফুলু তোরা বুতুর বইলে হইয়ে আর মিছে বোয়া করাইছি এবার বড়ি কে হতে যে মস্ত গান্ডু না হল এ দুজন ধারণে বদল করুন সাহেব তার সিন্দি দে খালি তুই নয় গোসল আছে মেলায় গোসল আছে তোরে আয় খাজ এ রোজের জমিনে তোর জায়গা রইছিল নিজের মারফেডের বাইরে জেড়ে বিড়ে এবারে আসতি না দোষ মাইশু তুন জিত তুন ফাজ্জসি তুন জায়গা দখল করস তুই গো বা যা গো তো তা তো বিল্ডিং এত জায়গা কিনলে দরকার জামিয়ার ডাবালাল্লাহ বাজার দৌন্দ দিয়ে নিয়েলে রে বাড়ি ইয়ান ইয়েল খাইয়ে রে বাড়ি খয় ইয়েল খাইয়ে রে বাড়ি তুই নাম দিয়ে দিয়ে এলে রে বাড়ি ইয়েলে রে বাড়ি তুই তো ফুসের গ্রেন্ডা জায়গা কিনি বলি কিনি এটা এক গোফন মাইসের কই দিবে আর আয় কই দে কই যায় ইয়েলে রবারের জায়গা কিনে দি ফুসেশ গন্ডা ইয়েলো তাই 11 তলা বিল্ডিং উঠু গরি এই জামিয়া উজ বেগুন জানালা কিরকিরে কম আর গুন্ড বাহিনী দিয়ে রে একদিন এন ব্রাসায়ের গুজুম দে জামিয়ার ছাত্র শিক্ষক বেগুন মারন মধ্যে বিছে দিলি কি মা এই জামিয়ার ফোয়া দেখু দে আজ জীবনে জামিয়ার ভক্তি বলে চিন্তা করতো না এগুন এ চিন্তা করি এগুন বয় করি তো ফুসল গন্ডা জাগালি এ নাম জমালর হো দিবেন জাগাই ইনজান টিয়া দাল করি লই আইবেন লই আর প্রতিষ্ঠা হবে এ তর গুন বইতে দি কোলা জামিয়ার উজুর ছাত্র বেগুন গুলি করে মারি ফেলি বিতে যেদিন এর সাপলা 70 যাব ও আবিয়াল যেদিন এর সাপলা 70 যাব এদিন নিয়ে আর কাছে গোপন তথ্য আই এতে সাদা কারিয়ার লই ডাক বাংলার যাই ডাক বাংলার মাড়ত এতে গাড়িয়ান রাখি রোজন আস্তে করে সিএনজি একখান ডাকি এটা মাঝে বহুত দুধ দি দু অস্ত্রধারী বহাই ফর্দা জাবাই দি আরো জারি সেপ্পের লয় দেখা গেছি সেপ্পের হই দে
আড়াইশ টুপি আনি এটা গাড়ি দি ফলার শিখে দিয়ে দিই, তোরা গাড়ি লে যাবি গে কুমিল্লা ভাড়াইলে তোরা ওয়াবের কোথা কোথা যাবে এর বেগুন ওয়াবি হয়ে যাবি। আল্লাহর কি হুকুম? এ গুন্ডা গুন্ডা করতে করতে সোয়া খেয়ে না যে যা তিন নামাজে থামলা চালাই গে আর দুজন দ্বারা হবে যে দে রোজনের খৈত্যের ক্যাডার। তাহলে ইয়ে শুধু চট্টগ্রাম ন, এই গুন্ডায় গরিবের সুযোগ পেলে ও সমগ্র বাংলাদেশের দৈত্য না দৈত্য সরকার বাহাদুরের কাছে আজি আর এখানে গর্জরি দৈত্য রহজন শান্তি প্রিয় সুন্নি জনতার পক্ষত্তুন আই এই হক টিভির মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এবং মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে মাননীয় রহজনের সংসদ এবিএম ফজলুল করিম চৌধুরী সাহেবের কাছে আর আফরিয়ত গরির অতিসত্তর এক গুন্ডার শীর্ষ নেতা তাই মুন্নারে এক ফাঁসির কাস্টম মধ্যে জুলাইয়ে রে রহজনের জমিনের শান্তি করে দাও আল্লাহ পাক আর এই দোয়া ফরিয়াদ কবুল আর মঞ্জুর করে কামি।